খানাখন্দে ভরা প্রধান সড়ক। গাড়ি চলাচলের জেরে ধুলোয় ভরে যাচ্ছে গোটা এলাকা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে জলাশয়ের আকার ধারণ করছে। ছবিটা আরামবাগ বাসস্ট্যান্ড থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার। জানা গেছে দীর্ঘদিন ধরেই বেহাল দশায় রাস্তা, খানাখন্দে ভরা রাস্তায় প্রাণে ঝুঁকি নিয়ে চলছে রোজের যাতায়াত, প্রায় সময়ই ঘটে চলেছে দুর্ঘটনা। শুধু তাই নয়, রাস্তার মাঝে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি হাই ভোল্টেজ ইলেকট্রিকের খুঁটি, ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ। অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। তীব্র ক্ষোভ এলাকাবাসী। এখন প্রত্যেকদিন এত একটা করে অ্যাক্সিডেন্ট প্রত্যেকদিনই ধরে রাখুন, প্রত্যেকদিন রাস্তার যে অবস্থা, প্রত্যেকদিন একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা আমাদের যে টোটো চালক বা লরিওয়ালা এখানে মোটামুটি এত জ্যাম লেগে যাচ্ছে, যে কারণে আমরা মানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পল্লীশ্রী পর্যন্ত সবসময় জ্যাম ধরুন, ঠিক আছে। আর এ মানে 1 বছর ধরে এইরকমই হাল রাস্তার আমাদের। এখনও কোনো সংস্কার হয়নি রাস্তা তাকিয়ে দেখুন, যে রাস্তাটা মেনলি আপনার 3টে জেলার মেন সংযোগস্থল, যেমন ধরুন 2 মেদিনীপুর, বাঁকুড়া বা বর্ধমানে মেন গেটওয়ে, সেখানে দীর্ঘদিন ধরে পড়ে আছে। আমাদের যে কার্যনির্বাহী বাস্তুকর আছে PWD, তিনি কি করছেন জানি না। আগের যে যিনি ছিলেন তার আমল তো স্যাংশন হয়েছিল, বা টিল নাও আজকে 9 মাস হচ্ছে রাস্তা এইভাবেই পড়ে আছে। দ্রুত কাজ শুরুর আশ্বাস তৃণমূল নেতার। PWD দপ্তর যারা কাজ করছেন তারা বলেছে যে আমরা ওনাদিকে বারবার তাগাদা দিচ্ছি, তা এবার অনেকটা কাজ আগিয়ে গেছে। আপনারা জানেন তো বিভিন্ন ডিপার্টমেন্টের দরখাস্ত করতে হয়, এ করতে হয়, হাই টেনশন লাইনের ব্যাপার, এমনি লাইন হয়ে যেত, ওটা পাস হয়ে গেছে, খুব শীঘ্রই কাজ আরম্ভ হবে। কাজ চলছে এমনি, মানে হয়েছে, শুধু ওই জায়গাটা একটু অসুবিধা আছে, ওটা খুব শীঘ্রই কাজ আরম্ভ হয়ে যাবে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের রাস্তার অবস্থা এইরকমই আছে। এই রাস্তার পয়সা তৃণমূলের নেতারা 100% পয়সার মধ্যে 75% পয়সা চুরি করে নিয়ে রাস্তার জন্য কন্ট্রাক্টরদের কিছু কম নিম্নমানের মাল দিয়ে করাতে বাধ্য করছে। আজকে রাস্তার পরিস্থিতির জন্য এই সরকার পুরোপুরি দায়ী। যাদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও তাদের ঘুম ভাঙেনি, আর এই সরকারের যে জীর্ণ দশা এসেছে রাস্তার মধ্যে একটি জীর্ণ দশা। একদিকে যেমন এই রাস্তার বেহাল দশা, তার উপরে রাস্তার মাঝখানে রয়েছে হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের বড় বড় খুঁটি, ফলে আরও বড় সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। কবে রাস্তা মেরামতি হয় সেদিকে তাকিয়ে গোটা এলাকা। আরামবাগ থেকে পিন্টু হাজরা, ক্যালকাটা।